দেখুন, এবার ইসরায়েল আল আকসা দখলের চেষ্টা করছে এরদোয়ান। ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা আল আকসা দখল করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বুধবার আঙ্কারায় দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান বলেন, পবিত্র স্থান আল আকসায় নামাজ আদায়ে যাওয়া মুসলমানদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণে কোনো মতেই মেনে নেওয়া হবে না। এরদোয়ান আরও বলেন, ইসরায়েলকে যারা চেনে তারা সবাই জানে নিরাপত্তার জন্য নয়, আল আকসা মসজিদ দখল করতে সেখানে মেটাল ডিটেক্টর ও বেষ্টনী লাগানো হয়েছে। ইসরায়েল সন্ত্রাসবাদ দমনের কথা বলে মুসলমানদের থেকে আল আকসা মসজিদ দখল করতে চাইছে। একেপি চেয়ারম্যান একসময় ফিলিস্তিনি নাগরিকদের আল আকসায় নামাজ আদায়ে ইসরায়েলি বাধা প্রদানের তীব্র নিন্দা জানান। এ সময় তুরস্ক প্রেসিডেন্ট আল আকসা রক্ষায় মুসলিম জাতিকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি সকল মুসলমানদের বলতে চাই, যাদের সুযোগ আছে তারা জেরুজালেমে আসুন, সবাই মিলে একে রক্ষা করতে হবে। অন্যদিকে আল আকসা রক্ষার ডাক দিয়েছেন এক সৌদি প্রিন্সও। এছাড়া ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন জানিয়েছেন বাংলাদেশ, সুদান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরাও। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।